কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের জন্য প্রত্যেকে একটা স্কেল, রুলার, কম্পাস আর হচ্ছে একটা প্রোট্রাক্টর নিয়ে বস। যখন যে অঙ্কগুলো আমি ড্র করব, আমার একটা ড্র করা হয়ে গেলে তোরা প্রত্যেকে ভিডিওটা পজ করে দিয়ে তোরা নিজেদের মতো করে ড্র করবি, তারপর আবার ভিডিওটা চালু করে পরের কনস্ট্রাকশনটা দেখবি, তারপর আবার ওটাকে পজ করে দিয়ে আবার তোরা নিজেরা খাতায় ড্র করবি। এইভাবে গোটা ভিডিওটা চলবে, ঠিক আছে? প্রথমে একটা দেখবি, নিজে কর, পজ করে নিয়ে নিজে করবি, তারপর চালু করে নিয়ে আবার করবি, একই রকমভাবে চলবে, ঠিক আছে? মানে আমার একটা করে হবে, তোরাও একটা করে খাতায় কমপ্লিট করবি, তাহলে ব্যাপারটা ঠিকঠাক হবে। ওকে, এরপরে যেটা দরকার, দাঁড়া এক মিনিট, ঠিক আছে? ঠিক আছে, এরপর যেটা দরকার সেটা হচ্ছে প্রথম অঙ্ক, একটা আমি অঙ্ক করছি কীরকমভাবে দেখ, তোকে বলেছে এখানে কনস্ট্রাকশন থাকবে, ঠিক আছে? কনস্ট্রাকশন, ওকে। এবার দেখ, এই কনস্ট্রাকশনে ফার্স্ট যে সামটা আমি করবো সেটা ভালো মতো দেখ। বলেছে একটা লাইন সেগমেন্ট এবি ড্র করতে, যে এবিটা হচ্ছে 6.3 সেমি, আর এর এবি এর পারপেন্ডিকুলার বাইসেক্টটা ড্র করতে বলেছে। ভালো মতো দেখ কী করছি ঘটনাটা, ঠিক আছে? ভালো মতো দেখবি। হ্যাঁ, প্রথমে আমি একটা 6.3 সেন্টিমিটার ড্র করব, নিলাম স্কেল, স্কেল নিয়ে একটা 6.3 সেন্টিমিটার ড্র করলাম, ঠিক? এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য কী করবো, একটা কর্নারে কম্পাসটাকে বসাবো, এই লাইনটার বসালাম, বসিয়ে কম্পাসটাকে টেনে এই লাইনটার হাফের থেকে বড় করব। দেখ, হাফের থেকে বড় করেছি, দেখেছিস? লাইনটা অল্প একটু এতটুকু করলে হয়তো হাফ হতো, রাইট? তো আমি কী করেছি, হাফের থেকে একটু বড় করব, করলাম হাফের থেকে একটু বড়, করে নিয়ে এক মিনিট, করে নিয়ে হাফের থেকে বড় করে নিয়ে একটা এখানে এরকম আর্ক করব, একটা নিচে এরকম আর্ক করব, হয়ে গেল আর্ক দুটো। আবার এই কর্নারে বসাবো, মাপটা চেঞ্জ না করে কম্পাসের, ঠিক আছে? করে এখানে একটা আর্ক, এখানে একটা আর্ক, এটা দুটো ইন্টারসেক্ট করবে, এই পয়েন্ট একটা ইন্টারসেকশন পয়েন্ট হবে, এটাকে একটু মার্ক করবি, আর নিচে আরেকটা দুটো আর্ক ইন্টারসেক্ট করে এখানে একটা পয়েন্ট তৈরি করবে। এবার তোর কাজ হচ্ছে এই দুটো পয়েন্টকে জাস্ট জুড়ে দেওয়া, হয়ে গেল পারপেন্ডিকুলার বাইসেক্টর। এটা হচ্ছে আমার এবি স্ট্রেট লাইন, এটার নাম দিয়ে দে তুই এল, সো এল ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি, ফাইন? পাশে লিখে দিতে লাগবে যে এল ইজ দ্য, এল ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি, কমপ্লিট। নেক্সট নাম্বার টু, তোকে বলেছে এরকম একটা লাইন সেগমেন্ট পি কিউ ড্র করতে, সে পি কিউটা কত, 6 সেন্টিমিটার। এবার পি কিউ এর ওপর জাস্ট একটা পারপেন্ডিকুলার ড্র করতে বলেছে এক্সটার্নাল কোনো পয়েন্ট পি থেকে, তাহলে তোর কী কাজ, পি কিউ এর ওপর একটা 6 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার লাইন আগে ড্র কর, 6 সেন্টিমিটার লাইন তোকে ড্র করতে হবে। করলি, দাঁড়া দেখি এখানে 6 সেন্টিমিটার লাইন ড্র করি, করলাম একটা 6 সেন্টিমিটার লাইন ড্র, তারপর কী করবো, এর ওপর একটা পারপেন্ডিকুলার জাস্ট ড্র করে দেবো। কী পারপেন্ডিকুলার ড্র করবো, পারপেন্ডিকুলার ড্র করা মানে হচ্ছে 90 ডিগ্রি আঁকা একটা, 90 ডিগ্রির জন্য কী করবো, এখানে কম্পাসটা বসিয়ে দিলাম, ধরে নিলাম আমি এই পয়েন্টটা, আচ্ছা কোন পয়েন্টটা করবো, ধরলাম মাঝখানে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে আমি 90 ডিগ্রি ড্র করবো, এরকম একটা সেমি সার্কেল, হলো? এটা এখানে বসিয়ে নিয়ে তারপর একবার কাটবো, তারপরে আবার যেখানে কাটলাম ওখানে কম্পাসটাকে বসিয়ে নিয়ে আরেকবার কাটবো, এটা ওপরে, আর সেম এখান থেকে নিয়ে আমি এখানে কাটবো। কী করলাম, প্রথমে কম্পাসটাকে এখানে বসিয়ে একটা আর্ক, যেখানে আর্কটা কাটলো দেখতে পাচ্ছি সেখানে আবার আরেকটা পেন্সিল বসিয়ে নিয়ে আরেকটা আর্ক এখানে আঁকলাম, একে একটা আর্ক ওপরে দিলাম এরকম একটুখানি, এই যে গোটা আর্কটা, এটা যেখানে ইন্টারসেক্ট করলো দেখতে পাচ্ছি সেখানে কম্পাসটাকে বসা, বসিয়ে আরেকটা আর্ক তৈরি কর, এরা এখানে ইন্টারসেক্ট করলো, এটাকে মার্ক কর এই পয়েন্টটাকে, হলো? এই পয়েন্টটাকে মার্ক করে নিয়ে এখান থেকে এর ওপরে একটা পারপেন্ডিকুলার টেনে দে, টেনে দিলি পারপেন্ডিকুলার,
আচ্ছা আমারটা একটু বেঁকে গেছে মনে হয়, যাই হোক হলো। তো পারপেন্ডিকুলার ড্র করলে, করে নিয়ে এটাকে নাম দিয়ে দে পি, পি বলেছে না কোন পয়েন্ট থেকে, আর আচ্ছা এটা আর, আর এটাকে নাম দিয়ে দে পি কি, হয়ে গেল অঙ্ক। যে তোর হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট আর থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্র করে দিয়েছে। থ্রি নাম্বার কী বলেছে, থ্রি নাম্বার বলেছে একটা লাইন সেগমেন্ট এ বি ড্র করতে। দেখ ভালো করে, একটা লাইন সেগমেন্ট এ বি আছে, যে লাইন সেগমেন্টটা ড্র করতে বলেছে সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। হলো, করে ফেলা যায়, তারপর যা যা বলছে পরপর স্টেপ বাই স্টেপ করবো। কম্পাসটা, হ্যাঁ ঠিক আছে, 7 সেন্টিমিটার ড্র করতে বলেছে, রাইট, ড্র কর 7 সেন্টিমিটার। করলাম ড্র 7 সেন্টিমিটার, তারপর কী হবে, সেভেন সেন্টিমিটার ড্র করার পর এখান থেকে বলেছে আরেকটা পয়েন্ট নিতে পি, যাতে করে এপি 3 সেমি হয়, মানে এর উপরে 3 সেমি তার একটা পয়েন্ট নিতে হবে। 3 সেমিটাতে একটা পয়েন্ট করলি, করলি তাহলে এটা গেল তোর এ, এটা গেল বি, এটা গেল পি, হয়েছে 3 সেন্টিমিটার, এপি 3 সেন্টিমিটার আর এবি 7 সেন্টিমিটার, এপি 3 এবি 7 করে ফেললাম। এবার কনস্ট্রাক্ট এ পারপেন্ডিকুলার টু এবি অ্যাট দ্য পয়েন্ট পি, এই পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করতে বলেছে, তাহলে কী করবি, এই পয়েন্টে তোকে একটা 90 ডিগ্রি আঁকতে হবে, ঠিক, করে ফেল পারপেন্ডিকুলারে 90 ডিগ্রি। এখানে কম্পাসটাকে বসিয়ে নেবে, ঘোরা ঘোরালি, যেখানে এই সেমি সার্কেলটা কাট করলো লাইনটাকে সেটাতে কম্পাস বসিয়ে একটা আর্ক এখানে সেমি সার্কেলটার ওপরে, আবার এখানে কম্পাস বসিয়ে সেমি সার্কেলটার ওপরে একটা বড় আর্ক তৈরি করলাম। এই আর্কটা সেমি সার্কেলটাকে যেখানে কাট করলো সেখানে কম্পাস বসিয়ে এভাবে ঘুরিয়ে দিয়ে এখানে একটা পয়েন্ট পেলাম, ইন্টারসেক্টিং পয়েন্ট। এবার যাই করছে আমি কিন্তু মাপটা চেঞ্জ করিনি, যেটা ফিক্সড সেটা ফিক্সড, চেঞ্জ করতে পারবি না। তারপর কী হলো, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর লাইনটাকে জুড়ে দিলাম, হয়ে গেল পারপেন্ডিকুলার। তোকে বলেছে এবি এপি একটা 3 সেন্টিমিটার পি পয়েন্ট নিয়ে তার উপর পারপেন্ডিকুলার ড্র করতে, তাহলে পি পয়েন্টে কম্পাসটাকে বসালি, বসিয়ে নিয়ে একটা এরকম সেমি সার্কেল ড্র করলি, করে যেখানে কাট করলো সেখানে কম্পাস বসালি, বসিয়ে এটা এখানে, এটা এখানে বসিয়ে নিয়ে এরকম, আর নিচে এটা, এখানে যেটা কাট করলো সেখানে কম্পাসটা বসালি, বসিয়ে এটাকে ঘুরিয়ে এখানে কাট করালি, রাইট, এটা ইন্টারসেক্ট করলো এই পয়েন্টটাতে, এই পয়েন্টটার থেকে যে পয়েন্টটাতে শুরু করেছিলি সেটাকে জুড়ে দিলি, হয়ে গেল গল্প। তাহলে এটাকে নাম দিতে এন, তাহলে কী পেলি, এন পি একটা পারপেন্ডিকুলার ড্র করলি অ্যাট এ বি অন পি পয়েন্ট, রাইট, এটাই তোর উপর বলেছিল, ফাইন। নেক্সট 4 নাম্বারটা হোমওয়ার্ক করিস, 4 নাম্বারটা করে দেবো না। আচ্ছা এরপরে যেটা আসবে সেটা হচ্ছে 6 নাম্বার, 6 নাম্বার তোকে একটা 75 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র, 6 নাম্বার তো না 5 নাম্বার, তোকে একটা 75 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে বলেছে, 75 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে নিয়ে সেটাকে বাইসেক্ট করতে বলেছে। তো 75 ডিগ্রি অ্যাঙ্গেল বার করার জন্য কী করবি, প্রথমে একটা পেন, এখানে স্কেল নিবি, স্কেল নিয়ে একটা মনের সুখে এরকম করে একটা লাইন টেনে দিবি, দিলি লাইন টেনে, তারপর ওইখানে প্রোট্রাক্টর বসাবি, প্রোট্রাক্টর বসিয়ে এন্ড পয়েন্টটাতেই বসালাম, ঠিক আছে, তো হলো প্রোট্রাক্টর বসালে একটা 75 ডিগ্রি এখানে আঁকলি, এখানে দেখ 60 70 80, তার মাঝখানে যে বড় দাগটা সেটা 75, এখানে পয়েন্ট নিলি, নিয়ে এন্ড পয়েন্টে কাজ করছিলি, তাহলে এন্ড পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে জুড়ে দিলি, হয়ে গেল 75 ডিগ্রি। এটা এটাকে বাইসেক্ট করার কী রুল, যে কোনো একটা কম্পাসের মাপ নিয়ে এই পয়েন্টটাতে বসিয়ে দে, বসালি, বসিয়ে এরকম একটা আর্ক নে, নিলি আর্ক, যে পয়েন্টে কাট করলো মাপটা চেঞ্জ করা যাবে না, যে পয়েন্টে কাট করলো এটা এখানে বসা, বসিয়ে একটা আর এখানে তৈরি কর, আর আবার এই পয়েন্টটাতে বসিয়ে যেখানে এই লাইনটাকে যেটা কাট করেছিল আরেকটা আর এখানে তৈরি কর, এই দুটো আর কোনো একটা পার্টিকুলার এরকম একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এই পয়েন্টে করলো ইন্টারসেক্ট, এবার এটাকে জুড়ে দে, আমি পেন দিয়ে আঁকছি তোরা কিন্তু পেন্সিল দিয়েই আঁকিস, ঠিক আছে, এবার যে পয়েন্টটা শুরু করেছিল যে পয়েন্টটা পেলি লাস্ট সেটাকে জুড়ে দে, হয়ে গেল বাইসেক্ট। এটা 37.5, এটা 37.5, টোটালটা 75। কী করলাম, কম্পাসটা নিলাম, নিয়ে এরকম প্রথমে একটা 75 আঁকলাম প্রোট্রাক্টর দিয়ে, একে নিয়ে এটাকে এখান থেকে এরকম হাঁ করলাম, যেখানে কাট করলো সেখানে পেন, আবার কম্পাসটা বসিয়ে এখানে একটা আর্ক, আর এই লাইনের ওপর বসিয়ে আর একটা আর্ক, এরা এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এই পয়েন্ট আর এই পয়েন্টকে জুড়ে দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, হয়ে গেল বাইসেক্ট।
আচ্ছা এটা ফাইভ গেল, ফাইভের ওয়ান নাম্বার। ফাইভের টু নাম্বার কি বলেছে দেখ, তোকে 67.5 আঁকতে বলেছে। তাহলে তোর সবার আগে কাজ হচ্ছে 67.5 থেকে ডাবল করে নে, 67.5 ছিল তো এটাকে ডাবল কর, এটাকে টু দিয়ে মাল্টিপ্লাই কর, কত পাবি? পাবি হচ্ছে 7 × 14 135 degrees। তার মানে 135 degrees। তাহলে তোর কাজ হচ্ছে আগে প্রোট্রাক্টর বসিয়ে প্রথমে স্কেল জানলি, স্কেলে একটা পয়েন্ট দিলি, পয়েন্ট দিয়ে 135 degrees একটা ড্র করবি, এরকম একটা শেপ পাবি, হলো। তারপর কম্পাসটাকে এখানে বসিয়ে এরকম একটা আর্ক আঁকবি, কম্পাসটা মাপটা না চেঞ্জ করে এখানে কম্পাস বসিয়ে এখানে একটা এরকম আর্ক পাবি, এখানে বসিয়ে এখানে এরকম একটা আর্ক পাবি, হলো। এরা যেখানে কাট করবে সেই কাটটা করার জন্য এখানে এটাকে জুড়ে দিবি, তাহলে এটা বাইসেক্ট হয়ে গেল। কেন বাইসেক্ট করলাম? কারণ 135 হাফটাই হচ্ছে 67.5, তাহলে এটা 67.5, এটা 67.5 করবি, এটা লজিক। নেক্সট তোকে বলছে কনস্ট্রাক্টর অ্যাঙ্গেল অফ 90 degrees না, ডিভাইডেড ইট ইন্টু ফোর ইকুয়াল পার্টস। তো 90 degrees করে নিয়ে চারটে ইকুয়াল পার্টে কাটতে বলেছে, 90 degrees করে নিয়ে চারটে ইকুয়াল পার্টে কাটতে বলেছে, চারটে ইকুয়াল পার্টে কাটতে বলেছে 90 degrees করে নিয়ে। ঠিক, ভাব কী করবো, সবার আগে 90 degreesটা তো আঁকবো, এর বাইরে তো কিছু করার নেই। তো একটা স্ট্রেট লাইন প্রোট্রাক্ট কনস্ট্রাক্ট করতে বলেছে, তো প্রোট্রাক্টর বসাস না, এমনিই কর, 90 degrees আঁকতে তো পারিস। নিলি, নিয়ে কম্পাসটা ঘোরালি, একটা পয়েন্টে কাট করলো, এই পয়েন্টে এটাকে এখানে মাপলি, এই পয়েন্টে বসিয়ে আবার এখানে বড় করে কাটলি, তারপরে এই পয়েন্টে বসে এটাকে এখানে ইন্টারসেক্ট করালি, হলো। এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, করার পর তোর কাজ হচ্ছে এটাকে জুড়ে দেওয়া, জুড়ে দিলে 90 degrees পেয়ে গেলি, পেলি 90 degrees। এবারে 90 degreesটাকে ফোর চারটে ইকুয়াল পার্টে কাটতে বলেছে, মানে দুবার বাইসেক্ট করতে হবে, এইটুকুই কাজ। তো প্রথমে এটাকে বাইসেক্ট কর, জানিও একটা মাপ নে, একটা মাপ নে, নিলি, নিয়ে একটা আর্ক কর, করলি আর্ক, এখানে পয়েন্টটাকে বসা, বসিয়ে এটাকে এখানে আঁক আর এটাকে এখানে আঁক, এরা এখানে ইন্টারসেক্ট করলো, হলো। ইন্টারসেক্ট করার পর তুই লাইনটা টেনে দিবি, কী করলি, একটা যে কোনো মাপ নিয়ে একটা আর একটা সেমি সার্কেল ড্র করলি, সেমি সার্কেলটা এই লাইনটাকে আর এই লাইনটাকে দুটো পয়েন্টে কাট করলো, মাপটা চেঞ্জ না করে কম্পাসটাকে এখানে বসে এখানে একটা আর্ক, এটাকে এখানে বসে এখানে একটা আর্ক কাটলি, কাটলি দুটো আর্ক এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করলো, এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে জুড়ে একটা স্ট্রেট লাইন আঁকলি, তাহলে বাইসেক্ট হয়ে গেল, এটা 45, এটা 45। এবার কী কাজ, চারটে টুকরো করতে বলছে, এইটাকে আবার বাইসেক্ট করবো, দেখ সব কী বাইসেক্ট করবো, দেখ আরেকটা যে কোনো আর্ক নিলি, নে আর্ক, এবার এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করতে হবে, আর তারপরে ওপরেরটাকে, দেখ কী করছে, একটা আর্ক নিলি, তাহলে ইয়া কম্পাসটা ঢিলা হয়ে গেছে, নে এখানে একটা নিলি, নিয়ে এখানে একটা আর্ক নিলি, দাঁড়া এখানে একটা আর্ক নিলি, নিলি আর্ক, এই আর্কটা এই লাইনটাকে আর এই লাইনটাকে দুটো পয়েন্টে কাট করলো, এই দুটো পয়েন্ট নিয়ে কিন্তু আমার মাথা ব্যথা। এখন কী করবি, এখানে পয়েন্ট বসিয়ে এখানে সেম মাপ নিয়ে এখানে কাটবি, মানে এটাকে বাইসেক্ট করবে আগের মতো, যে দুটো লাইনে কাট করছে সেই দুটো লাইন নিয়ে এটাকে এখানে পয়েন্টে নিলি, হলো। কী করলি, একটা যে কোনো আর্ক নিলি, নিয়ে একটা এরকম সেমি সার্কেল আঁকলি, যেটা এই লাইনটাকে আর এই লাইনটাকে কাট করছিল, যে পয়েন্টে কাট করলো সেখান থেকে এরকম আর এটাকে এখানে বসিয়ে দে এরকম, এরা এখানে ইন্টারসেক্ট করলো, হলো। এবার কী করলি, এটাকে জুড়ে দে, জুড়লি, তাহলে দুটো ইকুয়াল পার্ট পেলি। এবার ওপরেরটাকে বাইসেক্ট করলে চারটে ইকুয়াল পার্ট হয়ে যাবে। কী করবি, আবার সেম এখানে একটা পয়েন্ট নিলি, নিয়ে একটা বড় আর্ক নে, নিলি আর্ক, এটা এখানে ইন্টারসেক্ট করলো আর এখানে ইন্টারসেক্ট করলো, এখানে এটাকে বসা মাপ চেঞ্জ করিনি, দেখ করে এখানে একটা কাটলাম আর এখান থেকে এটাকে নিয়ে এখানে একটু কাটলাম, কাটলাম এটা এখানে ইন্টারসেক্ট করলো, এইখানে দেখ ইন্টারসেক্ট করেছে। এবার তোর কাজ হচ্ছে এটাকে জুড়ে দেওয়া, স্কেলটা কোথায়, এটাকে জুড়ে দেওয়া, এখান থেকে নিয়ে এটাকে জুড়ে দেবে, দেখ চারটে টুকরো হয়ে গেছে, এটা একটা টুকরো, এটা একটা টুকরো, এটা একটা টুকরো, এটা একটা টুকরো, চারটে সমান টুকরো, মানে 90 প্রথমে আঁকলাম, একবার বাইসেক্ট করে দুটো 45, তারপর 45টাকে আরেকবার বাইসেক্ট করলাম, দ্যাটস অল, আর কিচ্ছু করিনি। 90 আঁকলাম, 90 একে নিয়ে প্রথমে 90টাকে বাইসেক্ট করে নিয়ে একটা 45 পেলাম, দেখতে পাচ্ছিস,
তারপরে এই 45টাকে বাই সাইড করে নিয়ে মাঝখান দিয়ে আরেকটা লাইন পেলাম, এখানে আরেকটা লাইন পেলাম, শেষ। ইম্পর্টেন্ট অঙ্ক এটা। সেভেন নাম্বার কি বলেছে দেখ, সেভেন নাম্বার বলেছে হচ্ছে কনস্ট্রাক্ট অ্যান অ্যাঙ্গেল অফ 60° অ্যান্ড অ্যানাদার অ্যাঙ্গেল অফ 45°, ইউজ দিস টু কনস্ট্রাক্ট অ্যান অ্যাঙ্গেল অফ 105°। 60 আঁকতে বলেছে, 45 আঁকতে বলেছে, দুটোকে মিলিয়ে 105, দুটো একে সাম করে দিলেই হলো। কী করবি, কোনো অসুবিধাই নেই, একটা লাইন টান, টানলি, তারপর এখানে একটা 60° আঁক প্রোট্রাক্টর ধরে, নিলি দেখ কী করছে, পেলি 60°। এই 60°র উপরে এবার তোকে একটা 45 আঁকতে হবে, খাতাটাকে জাস্ট ঘোরাবি, ঘুরিয়ে এই পয়েন্টে কম্পাসটাকে, এই প্রোট্রাক্টরটাকে বেঁকিয়ে বসাবি, এটা তখন তোর বেস লাইন, এটাকে বেস লাইন বানাতে লাগবে, আর এই পয়েন্টটাকে প্রোট্রাক্টরের এই মাঝখানের পয়েন্টটাতে ফিক্সড করতে হবে। এই দেখ করলি, তাহলে এবার এখানে 45 কোথায়, এখানে 45 হচ্ছে এটা, হলো পয়েন্ট করলি, করে নিয়ে এটাকে জুড়ে দিই, তাহলে কী পেলি, প্রথমে এতটুকু এঁকেছিলি 60, রাইট, এতটুকু পেলি 45, তাহলে দুটোকে সাম করলে গোটা অ্যাঙ্গেলটা পেলি, এটা ছিল 60, এটা ছিল 45, দুটোকে সাম করলি, দুটোকে সাম করে গোটা অ্যাঙ্গেলটা পেলি, এই গোটা অ্যাঙ্গেলটা ভ্যালু কত হলো তাহলে 105°। ওকে ফাইন, পরের নাম্বারটা বলেছে ড্র এ লাইন এ বি অফ 5.5 সেমি, একটা লাইন আঁকতে বলেছে এ বি 5.5 সেমি, কনস্ট্রাক্ট অ্যান অ্যাঙ্গেল এল এ বি অফ 60° অ্যাট এ, ভালো কথা, এ বি একটা 5.5 আঁকাকে দেখি, এনে 5.5 নে, এখান থেকে টেনে আঁকলাম 5.5, এবার এ পয়েন্টে একটা 60° আঁকতে বলেছে, তাহলে এ পয়েন্টে একটা 60° এঁকে ফেল, আঁকলি 60। নেক্সট কী বলেছে দেখ, আচ্ছা এটার নাম দিতে বলেছে এল এ বি, ফাইন, এবার বলেছে অ্যান অ্যান অ্যাঙ্গেল এম বি এ অফ 45° অ্যাট বি, এই বিতে 45, তাহলে এবার দেখ যখন আমি এ পাশে বসাচ্ছি তাহলে আমাকে কিন্তু পয়েন্টটা নিতে হবে এদিকে, দ্যাট মিন্স এটা হবে 45, এখানে কিন্তু এদিকে 45 খুঁজবি না, কারণ এটা এ পাশে অ্যাঙ্গেলটা তৈরি করবে, রাইট, কারণ এখান থেকে এই বরাবর লাইন টানলে তুই 90 পেতি, 45 মানে 90 থেকে কম, সো এদিকে যাবে, যদি এ পাশে পয়েন্ট করতি তাহলে এ পাশে মেজার করতি, এখান থেকে পয়েন্ট করেছিস এখানে অ্যাঙ্গেলটা আঁকবি তো এটা এদিকে মেজার করবি, তো এটা 45 পয়েন্ট এখানে দেওয়া আছে, তো এটাকে জুড়ে দে, এটা বললো এম বি এ, এটা এম, এটা বি, এটা এ হয়ে যায়, আর এটা এল এ বি। নেক্সট লেট এল এ অ্যান্ড এল এম বি ইন্টারসেক্ট অ্যাট পি, তাহলে এটা পি পয়েন্ট, ড্র পারপেন্ডিকুলার ফ্রম পি টু দ্য লাইন সেগমেন্ট এ বি, এবার এ বি থেকে একটা লাইন সেগমেন্ট আঁকতে বলেছে এটার ওপরে, পারপেন্ডিকুলার ড্র করতে বলেছে, ঠিক, এবার কোথায় পারপেন্ডিকুলারটা হবে কী করে বুঝবি, পারপেন্ডিকুলার ড্র করার এখান থেকে তোকে পারপেন্ডিকুলার আঁকতে হবে, কী করে সম্ভব সেটা, তুই এতক্ষণ ধরে যা আঁকতি সেটা এটার উপরে কোনো পয়েন্টে পারপেন্ডিকুলার আঁকতি, এই পয়েন্ট থেকে এর উপরে পারপেন্ডিকুলারটা তোকে আঁকতে হবে, কী করে আঁকবি, এবার দেখ তোর কাজ হচ্ছে 90° যে লাইনটা আছে, দাঁড়া আরেকটা বুদ্ধি বার করি, ভালো কিছু বুদ্ধি, পি পয়েন্ট থেকে এর উপরে পারপেন্ডিকুলার আঁকার, দেখ ফাইন, ট্রায়াঙ্গেলটা এরকম ছিল, ঠিক, ভালো মতো বোঝ, এটা পি, এটা এ, এটা বি, এর যে অ্যাঙ্গেলটা ছিল সেই এ অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে 60°, লজিকে আছে, হ্যাঁ, আর যে এই অ্যাঙ্গেলটা ছিল এটা ছিল 45°, ভালো মতো বোঝ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 180 মাইনাস 60 প্লাস 45, হ্যালো তাহলে কত হবে, 180 মাইনাস 105 ইজ ইকুয়াল টু 75°, হ্যালো তাহলে এই অ্যাঙ্গেলটা 75° তোর হাতে আছে, এবার কোনো কারণে তোকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে বলেছে, সাপোজ ধর এম নাম দিলি, তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত হবে, ভালো মতো বোঝ, এই অ্যাঙ্গেলটুকু, এটা 90, এটা তো 60 হয়ে বসেই আছে, তাহলে এটা কত হবে, তাহলে 90 আর 60 150,
তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 180 মাইনাস 150 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা যদি পারপেন্ডিকুলার আমাকে ড্র করতে হয়, এটা যদি 90 হতে হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাকে 30 হতে হবে, রাইট? তার মানে এই পয়েন্টটা থেকে আমি যদি কোনো পারপেন্ডিকুলার এখানে ড্র করি, সাপোজ একটা পারপেন্ডিকুলার আমি ড্র করলাম, তাহলে এই পারপেন্ডিকুলার ড্র করার জন্য, তার মানে এই যে ট্রায়াঙ্গেলটা ছিল, এটা পি ছিল, এটা এ ছিল, এটা বি ছিল, এখানে যদি কোনো পারপেন্ডিকুলার আমি ড্র করি যেটা আমার চেয়েছে, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে বাই দিস ক্যালকুলেশন। এটা 60, এটা 90, তো 150 হয়ে গেল, তাহলে এটা 30 হতে বাধ্য। তাহলে এবার আমার কী কাজ? আমি যদি ঘুরিয়ে এই পয়েন্টে একটা 30 ডিগ্রি এঁকে ফেলি, তাহলেই আমি একটা পারপেন্ডিকুলার পাবো। মানে আমি বলতে চাচ্ছি, ধরো আমার হাতে এরকম একটা ট্রায়াঙ্গেল ছিল, এটা পি, এটা এ, এটা বি, এটা 60। এবার আমি এই পয়েন্টটাতে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা লাইন টানবো, টানলাম, তাহলে এখানে 30 ডিগ্রি হলো, তাহলে অবভিয়াসলি এটা তো এখানে 90 ডিগ্রি হবে না, বাই জিওমেট্রিক্যাল লজিক। এখানে 60 ছিল, এবার পি পয়েন্টে যদি আমি একটা 30 ডিগ্রি লাইন ড্র করতে পারি, তাহলে এই অ্যাঙ্গেলটা তো 90 পাবো, কারণ 30 + 60 = 90, আর এটা তো 90 ছিল, ভালো মতো বোঝ। তাহলে পি পয়েন্টে আমার কাজ হচ্ছে একটা 30 ডিগ্রি ড্র করা, কারণ এটা 60 ডিগ্রি হয়েছে। এবার এই পয়েন্টে একটা 30 ডিগ্রি ড্র করার জন্য তোকে কপিটাকে ঘোরাতে হবে, ঘুরিয়ে পি পয়েন্টে কম ইয়েটাকে ফিক্সড করতে হবে, প্রোট্রাক্টরটাকে। করলি পি পয়েন্টে প্রোট্রাক্টরকে ফিক্সড, এবার এখানে তোকে 30 ডিগ্রি খুঁজতে হবে, খোঁজ 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি পেয়েছিস, নিচে আছে, এই যে 30 ডিগ্রি, এই বরাবর লাইনটাকে মার্ক করলি। তাহলে তোর কাজ হচ্ছে পি পয়েন্টে 30 ডিগ্রিটা এঁকে ফেলা, পুরো লাইনটা টানবি না, এখান থেকে এক্সটেন্ড করতে থাকবি, করতে 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 এখানে গিয়ে থেমে যাবি, এত অবধি টানবি না, হয়ে গেল পারপেন্ডিকুলার ড্র। এই পয়েন্টে তুই 30 ডিগ্রিটা ড্র করলি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত পেলি? 30 ডিগ্রি। তো তুই ড্র করলি 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি পেলি, তাহলে এটা যদি 30 হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা তো 90 হতে বাধ্য, কারণ ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেলের সাম 180 হয়। এটা তুই তুই জাস্ট কী করলি, পি পয়েন্টে 30 ডিগ্রি ড্র করলি, 30 ডিগ্রি। এটা তো 60 ছিল, তাহলে 60 আর 30 মিলে 90, তো এটাও 90 হয়ে গেছে। ওকে, এটা 8 নাম্বার গেল। 9 নাম্বার, ড্র এ লাইন সেগমেন্ট এ বি অফ 6 সেন্টিমিটার, কনস্ট্রাক্ট এ প্যারালাল লাইন টু এ বি থ্রু এ পয়েন্ট পি বিলো এ বি। এ বি একটা লাইন সেগমেন্ট আঁকতে বলেছে, এটা 9 নাম্বার। এ বি একটা লাইন সেগমেন্ট আঁকতে বলেছে, যে লাইন সেগমেন্টটা 6 সেন্টিমিটারের। আঁকো, কম স্কেল নাও, একটা 6 সেন্টিমিটার লাইন সেগমেন্ট আঁকো। আঁকলাম 6 সেন্টিমিটার। এবার বলেছে হচ্ছে একটা কী করেছে, কোথায় গেল, হ্যাঁ, প্যারালাল টু এ বি থ্রু এ পয়েন্ট বিলো এ বি। এবার বিলো এ বিতে একটা পয়েন্ট আছে পি, পি পয়েন্টে এ বি এর একটা প্যারালাল আঁকতে বলেছে, কী করে আঁকবি প্যারালালটা? প্যারালাল আঁকবি কীভাবে? দেখি, হ্যাঁ, এভাবে হয় কিনা, নাহলে অন্য একটা বুদ্ধি আছে। কাজ কি করবি, এই পয়েন্টটার ওপরে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এটা 90 ডিগ্রি পাবো। এটা যদি 90 পাই, তাহলে এইটার ওপর একটা, হ্যাঁ, হয়ে গেছে, দেখ, পি পয়েন্ট থেকে এর ওপর একটা 90 ডিগ্রি ড্র করতে, এটাকে আগে দেবো না, ঠিক আছে, ভুলে যাক, এ বি লাইন সেগমেন্টটা আঁকলি, একটা যে কোনো পয়েন্ট চুজ কর, ধরলাম এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে একটা 90 ডিগ্রি ড্র করবি নিচের দিকে, কর, হয়ে গেছে অঙ্কটা, ভালো, এটাকে একটা 90 ডিগ্রি, ও দাঁড়া, একটা 6 সেন্টিমিটার লাইন সেগমেন্ট আঁকলি, এটা ধরলাম 6 সেন্টিমিটার এ বি। এবার যে কোনো একটা পয়েন্ট নিলি, এখানে পয়েন্ট নিয়ে এখানে একটা 90 ডিগ্রি ড্র করলি, ঘুরিয়েই নি কপিটা, হবে না, নাহলে নে লুডশিটে জিওমেট্রি করা খুব প্রবলেম। হ্যালো, এবার এখানে একটা 90 ডিগ্রি ড্র কর, পারিস 90 ডিগ্রি আঁকতে তোরা? হ্যালো, এটা এখানে নিলি, নিয়ে এটা এখানে কাটলি, এটা এখানে কাটলো, রাইট, এই যে 90 ডিগ্রিটা হলো,
এই 90 ডিগ্রিটা এঁকে ফেললি এখানে, হলো। এবার এই পয়েন্টটাকে নাম দিলি হচ্ছে পি, এটা নিচে হলো কিন্তু, হ্যাঁ খাতাটাকে ঘুরিয়ে এঁকেছিলি, এটা এ বি, এটা পি। পি পয়েন্টটা আরেকটা 90 ডিগ্রি আঁকলেই অঙ্কটা শেষ। কী করবো, এই বরাবর 90 ডিগ্রি আঁকবো। দেখ খাতাটাকে ঘোরালাম, ঘুরিয়ে এখানে একটা সেমি সার্কেল ড্র করলাম, আবারও করলাম, এটাকে এখানে নিলাম, নিয়ে এটাকে এখানে কাটলাম, এটাকে এখানে নিলাম, নিয়ে এটাকে এখানে কাট, এটাকে এখানে নিয়ে এখানে এখানে কি হচ্ছে, কম্পাসটা খুব বাজে, পেন্সিলটাও লুজ হয়ে গেছে। যাই হোক, এখানে এটাকে নিয়ে এখানে এটা কাটলাম, হয়েছে তো। এবার এটাকে এখানে আঁকলাম, এটাকে এখান থেকে নিয়ে এখানে আঁকলাম, ধরে নে এটা এখানে এক্সটেন্ডেড ছিল। তোর কাজ সেমি সার্কেল আঁকা, আমার মতো রাফলি আঁকিস না। তাহলে পি পয়েন্টে একটা সেমি সার্কেল আঁকলাম এটাকে এভাবে ঘুরিয়ে, রাইট। তারপরে এখান থেকে কাটলাম, এখান থেকে নিয়ে কাটলাম, কেটে মাঝখানে ইন্টারসেক্ট করলাম। কেন, তার কারণ হচ্ছে আমি এই বরাবর 90 ডিগ্রি ড্র করবো। হয়ে গেল 90 ডিগ্রি, 90 ডিগ্রি, দেখ 90 ডিগ্রি হয়েছে। এবার এটাকে জাস্ট প্যারালাল করে দে, শেষ। এই অ্যাঙ্গেলটা 90, প্রথমে কি করলি, যে কোনো একটা পয়েন্টে 90 ডিগ্রি নিচের দিকে আঁকলি, পি পয়েন্ট নাম দিলি, হলো। প্রথমে এই স্ট্রেট লাইনটা তোর হাতে ছিল, এই স্ট্রেট লাইনটার উপর যে কোনো একটা পয়েন্ট চুজ করলি, চুজ করে নিয়ে তুই 90 ডিগ্রি আঁকলি নিচের দিকে, কোথাও যেখানে যে কোনো একটা মন মতন নাম দিলি পি, এখানে একটা লাইন অব্দি টেনে নিয়ে পি নাম দিলি। পি পয়েন্ট একটা 90 ডিগ্রি আঁকলি এই দিকে, খাতাটাকে ঘুরিয়ে নিয়ে এই দিকে একটা 90 ডিগ্রি আঁকলি, প্রোটেক্টটা দিয়েও আঁকতে পারতি, যাই হোক এদিকেও একটা 90 ডিগ্রি আঁকলি। তাও স্কুলে একবার শুনে নিস প্রোটেক্টটা দিয়ে আঁকলে হবে কিনা, যদি হয় তোদের ঝামেলা মিটে গেল। তাহলে এই একটা 90 ডিগ্রি করলি, করার পর এই লাইনটাকে জাস্ট এক্সটেন্ড করে দিলি। তাহলে এ বি আর এটাকে তুই এল এম নাম দিয়ে দে, এ বি আর এল এম এরা দুটো পারপেন্ডিকুলার হয়, প্যারালাল লাইন হয়ে গেল, ঠিক, শেষ। এবার 9 গেল 10 নাম্বার সামনে, ইউজ এ প্রোট্রাক্টর টু অ্যাঙ্গেল 48 and 80, ইউজ দিস টু কনস্ট্রাক্ট অ্যান অ্যাঙ্গেল অফ 32। পারবি এটা, দুটোকে মাইনাস করলেই হয়ে যাবে। প্রথমে একটা 80 আঁকবি, তার মাঝখান দিয়ে একটা 48 আঁকবি, যেমন ধর 10 নাম্বারটা কীরকম হবে, এরকম একটা লাইন নিলি, এখানে একটা 80 ডিগ্রি আঁকলি, এখানে একটা 48 ডিগ্রি আঁকলি। তাহলে এই গোটাটা 80, এই গোটা এইটুকু হচ্ছে 48, মাইনাস করে দিলে এইটুকু 32 পেয়ে যাবি। গোটা একটা 80 ডিগ্রি আঁকবি এই পয়েন্টে, এই পয়েন্টে একটা 48 ডিগ্রি আঁকবি, তাহলে এই দুটোকে মাইনাস করলে যে অ্যাঙ্গেলটা পুরো হাতে পড়ে থাকবে, দ্যাট মিন্স এই পোর্শনটা, এই পোর্শনটা 32 ডিগ্রি হবে। হয়ে গেল। আচ্ছা 11 নাম্বার, ড্র এ লাইন সেগমেন্ট পি কিউ অফ 6.6 সেমি, নাম দিলি পি, নাম দিলি কিউ, 6.6 সেমি, হলো। কনস্ট্রাক্ট এ লাইন প্যারালাল টু এ বি থ্রু, সরি, টেক এ পয়েন্ট পি এ অন পি কিউ, যাতে কিউ এটা 3 সেন্টিমিটার হয়। তাহলে এখানে একটা এ পয়েন্ট হলো, যাতে কিউ এটা 3 সেন্টিমিটার হয়। পি কিউ ছিল হচ্ছে তোর 6.6 সেমি, আচ্ছা কিউ এ যেটা হলো সেটা হলো 3 সেমি, এদিক থেকে 3 সেমি মেজার করবো কিন্তু, ঠিক আছে, এদিক থেকে 3 সেমি মেজার করবো, স্কেলটাকে ঘুরিয়ে নিয়ে, মাইন্ড ইট, স্কেলটাকে ঘুরিয়ে নিয়ে এদিক থেকে 3 সেমি মেজার করবি। কনস্ট্রাক্টটা পারপেন্ডিকুলার টু পি কিউ অ্যাট এ ইউজিং এ রুলার অ্যান্ড সেট স্কোয়ার, তোর রুলার আর সেট স্কোয়ার দিয়ে তোকে একটা এটা আঁকতে বলেছে, কী করবি, কিছুই করতে হবে না, স্কেল দিয়ে লাইন এখানে একটা তুই এটা নে, তোকে শিখিয়ে দিই, ও রুলার আর সেট স্কোয়ার হলো, এই পয়েন্টটাতে তোকে এটা আঁকতে বলেছে, নে আঁক 90 ডিগ্রি, এই পয়েন্টে বসালি, এই যে লাইনটা তোরা দেখলো জানিসই, সবাই তো করেইছি সেগুলো, তাহলে এই যে সেট স্কোয়ারে হয়ে গেলো, এটা লাইন পারপেন্ডিকুলার, কী আছে এটা, কিছুই নেই, না একটাই অঙ্ক হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ শুধু 12 নাম্বারটা, একটা অঙ্ক করিস আর প্রত্যেকটা আশা করি তোরা করেইছিস, ভিডিও থামিয়ে আরেকবার দু একবার করে না দেখে না দেখে প্র্যাকটিস করিস, অসুবিধে থাকলে ভিডিওটা রিওয়াইন্ড করিস আর আমাকে ফোন করিস, তারপরেও যদি কোনো অসুবিধা থাকে, ঠিক আছে, ফোনে না পেলে একটা হোয়াটসঅ্যাপ করে রাখবি, আমি অবশ্যই কল করে নেবো। থ্যাংক ইউ, গুড নাইট।